আবু জাহেল সেজে যারা আমাদের মাজলুমদেরকে জুলুম করতেছে সেই সমস্ত মাজলুমদেরকে আমি নূর হাবিব তাদের পক্ষ হয়ে ঘোষণা দিতে চাই যারা নির্যাতিত আমাদেরকে করতেছে ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মত কালকে ময়দানকে আমাদের ময়দানে তাদের বিচার করবে ইনশাআল্লাহ আমি আজ থেকে বলতে চাই যারা যারা মাজলুম নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত তোমরা যদি একবার ঘুরে দাঁড়াও আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিকরা যদি একবার ঘুরে দাঁড়ায় জালেমরা দৌড়াতে দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা আমরা জালেমের প্রতিরোধ করতে পারবো না ইনশাআল্লাহ বিশ্বনবীর এই সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছিলেন চুপি চুপি করে একদিন এক সাহাবীর নাম হচ্ছে ওমর ফারুক এই ওমর ফারুক নেতৃত্ব পেয়ে যখন মুসলমানদের দরে চলে আসলেন চলে আসার পরে মক্কা নগরীর সমস্ত মানুষগুলোকে বলে দিলেন আই ইউ ক্যান চ্যালেঞ্জ ও মক্কার মানুষগুলো তোমাদেরকে আমি চ্যালেঞ্জ জানাই আজকে থেকে মক্কা রাজা মিনারার মধ্যে বেলাল উচ্চ স্বরে দিবে এই বেলালের স্বরকে বন্ধ করতে কে বাপের বেটা আছো আমার সামনে আসো আর কেউ যদি আমার সামনে আসো তার কল্লাটা আমার তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে দেব আরো জোরে বলে মাশাআল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা পারমিশন পেয়ে গেলেন মিনারার মধ্যে আজান দেয়া শুরু করে দিলেন মক্কা নির্যাতিত যখন জীবন ছিলেন আজান দেয়া শুরু করে দিলেন আজান দিতে দিতে বেলাল একদিন বাহরানের পথ দিয়ে বাড়িতে সফর করার জন্য বেরিয়েছিলেন শুনতে পারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে জানাইলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি শুনলাম বেলাল নাকি আজকে বাহারানের পথ দিয়ে বাড়িতে রওনা করবে গভীরভাবে মনোযোগ দেন বাবারে বেলাল যখন মিনারার পথ দিয়ে বাহারানের পথের দিকে গড়াগড়ি করে যাচ্ছে মিনারার পথে যখন গড়াগড়ি করে মিনারার পথ দিয়ে যাচ্ছেন বাবা কড়ু দিতি আর বাবারে দিলটা নরম করে দেন এই সাহাবা একরামের দিনগুলো কিন্তু আমরা পারবো না কিন্তু আমার নবীজি জানাই দিলেন গো আমার সাহাবা একরামের তাবতাবিনের কথাগুলো শুনে যদি কোন মুসলমান বান্দার বান্দি দুই নয়নের চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমি রব্বুল আলামিন সেই সমস্ত কান্নাওয়ালা চোখগুলোকে জান্নাতে না নিয়ে আমি রসুল জান্নাতে প্রবেশ করব না সেই প্রেক্ষাপট দ্বীপ সেই উপলক্ষ করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দারে এক ফোঁটা মাসির পরিমাণ কান্না ছেড়ে দেওয়ার চেষ্টা করেন বাবারে আমার বন্ধুরে বেলাল যখন বাহারানের পথ দিয়ে যাওয়া শুরু করে দিল এই উদবা সাহেব আবু জাহেল শুনতে পারলেন আবু বকরও শুনতে পারলেন আবু বকর বিশ্বনবীর দরবারে চলে গেলেন বিশ্বনবীকে জানাই দিলেন আর এদিকে উদবা সাহেব ঘোড়ার পিঠে চড়ে কেউ বা উঠে পিঠে চড়ে তেনাকে বেলালকে ধাওয়া করা শুরু করে দিলেন যে আজকে বেলালকে কণ্ঠ বন্ধ করে দেব বেলালের কণ্ঠটা ছিঁড়ে দেব যাতে মক্কা নগরীর মধ্যে বেলাল আজান দিতে পারে না কিন্তু আমার রব্বুল আলামিন যদি আল্লাহ সহায় থাকে বলেন তো কেউ আটকাইতে পারবে জোরে বলেন পারবে ও রে জি বনের মালি তুমি আমায় করলে দিওয়ানা বলেন ও রে জি বনের মা বলেন না বাবা ও রে জি বনের মালি তুমি আমায় করলে দিওয়া সবাই বলেন না ও রে জি বনের মালি তুমি আমায় কর দিওয়া তুমি আমার জীবন সাধনা রে জীবনের মা
তুমি আমায় করলে কানা ওরে জীবনের মালিক, তুমি আমায় করলে দিওয়ানা, এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। মারহাবা। এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য, হাত দিলে পা দিলে দিলে বাহানা রে জীবনের, তুমি আমায় করলে দিওয়া ও রে জীবনের মালিক, তুমি আমায় করলে দিওয়ানা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বাহরানের পথের মধ্যে থমকে দাঁড়ালেন, চারিদিক থেকে কাফেলার মগমন্ত থেকে কাফেলার মানুষগুলো, মদিনার মানুষগুলো, মক্কার মানুষগুলো, যারা বেদিন রব্বুল আলামিনের দিনকে কায়েম করতে দিতে চায় না, এই মানুষগুলো চারিদিক থেকে বেলালকে ঘিরে ফেললেন। বেলালকে বলতেছেন আবু জাহেল, আবু জাহেল ডাক কি বললেন, এ বেলাল তোমাকে আমি আবু জাহেল সুযোগ দিতে পারি, সমস্ত কাফের গুলো এক পক্ষ থেকে হয়ে গিয়েছে, কাফের গুলো একদিকে হয়ে গিয়েছে, তুমি যদি বাঁচতে চাও, তোমার জীবনকে তোমার কণ্ঠনারীকে ঠিক রাখতে চাও, তাহলে কথা দাও আজ থেকে মক্কা নগরীর মধ্যে তুমি আজান দিতে পারবে না। বেলাল যখন এই কথা শুনতে পারলেন, সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, হে আবু জাহেল তুমি উতবা সাহেবকে নিয়ে আসছো কেন, সমস্ত মক্কা নগরের মানুষ তুমি কেন, সমস্ত মক্কা নগরের মানুষগুলো যদি, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিতে ভুলে যেতে, বিশ্ব নবীকে ছেড়ে দিতে, কিন্তু আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনটা দিয়ে দেব, কিন্তু আমার রাসূলকে আল্লাহকে ভুলতে পারবো না। ইমান, ইমান রে বাবা, এটাকে বলে ইমান। দেখেন করুন ইতিহাস, বেলাল যখন বললেন না না আমি আজান বন্ধ করব না, মক্কা নগরীর মধ্যে আজান বন্ধ করতে আমি পারব না, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমার কণ্ঠটাকে প্রশস্ত করবে, চালার শক্তি দিয়ে দিবে, জীবন দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আজান আমি মিনারার মধ্যে দিয়ে দিব, আর মক্কা নগরীর সমস্ত মানুষগুলো যদি আমার বিপক্ষে লড়ে দাঁড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম জীবন দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব, মানুষ কিন্তু মাথা নত করতে রাজি না। বলার সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় উটের সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর মক্কা নগরীর পাথরের খোয়ার মধ্য দিয়ে বালুচরের প্রান্তর ময়দান গুলো দিয়ে টানতে টানতে মদিনার মধ্যে নিয়ে যাইতেছে, মক্কা নগরীর মধ্যে নিয়ে যাইতেছে, আর মক্কা নগরীর মানুষগুলো দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিতেছে, যারা যারা বিশ্ব নবীর পক্ষ থেকে এসেছে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিতেছে, রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরকম করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাও। এ বাবা রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলেন, কথা বলতে পারে না, জবানদারে কণ্ঠটা চলে না, দুই চোখের পানি ছেড়ে দিয়ে মক্কা নগরীর মানুষগুলো তত হয়ে তাকিয়েছে, কিন্তু কেউ সময় আসে না, দেখতেছে আজকে মক্কা নগরীর সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গিয়েছে, যারা বেঈমান বেদিন মুশরিক গুলো একত্রিত হয়ে গিয়েছে, এখানে যদি ইসলামকে টিকে রাখতে চাই, বেলালকে বাঁচাতে চাই,
আজকে আমাদের জীবন গুলো চলে যাবে, কিন্তু বেলালকে বাঁচাতে পারবো না। এই ভয়তে মক্কানগরীর মানুষগুলো সামনে রুখে দাঁড়ায় না। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে পাথরের সঙ্গে হাড়গুলো লেগে লেগে ক্ষয় গিয়ে মাংস গুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। আর বেলাল হাউ মাউ করে কান্দে, ও বেলাল কান্দে, আবার কথা বলে না, বেলাল কান্দে কথা বলে না। আর আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে নেমে এসে বড় বড় পাথর গুলো আবু বকর সামনে বেলালকে পাথর গুলো দিয়ে বালুর উপরে সিট করে শোয়াইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে গেল। বিশ্ব নবীকে গিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি যে আপনাকে বলে গেলাম যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে যাচ্ছে, কিন্তু নবীজি রাসূলুল্লাহ বাহরানের পথে নাকি কাফের গুলো বেলালকে ধরছে, মক্কা নগরী পুরোটা ঘুরাইছে, মদিনা নগরী পরিটা ঘুরাইছে, বেলালকে চিত হয়ে জমিনের মধ্যে শুয়া বড় বড় পাথর গুলো দিয়ে তাদেরকে উপরে বসে রয়েছে, কেউ যেতে পারতেছে না। আর আবু জাহেল উতবা সাহেব বলে দিয়েছে, গো যারা এই সামনে এসে হেফাজত করবে, যারা সাহায্য করবে, তাদেরকেও বেলালের মতো জমিনের মধ্যে শুয়া পাথর চাপা দিয়ে জমিন থেকে বিদায় করে দেয়া হবে। নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে শুয়া কান্নাকাটি, নিস্তেজ, কথা বলতে পারে না, সবাই নির্যাতন নিপীড়ন নির্যাতিত করে সেখান থেকে চলে গেলেন, বিদায় নিলেন। যাওয়ার পর বিশ্বনবী আমার হাউ মাউ করে কান্না, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আর পাথরগুলো সরাচ্ছেন, সরাই দেখেন বেলালের কিছু নেই, শুধু এই মনটা আল্লাহ রাব্বুল আলামিন দিছে, দেহটা আল্লাহ দিছে, এই দেহটা এরকম এরকম হৃৎপিণ্ডটা চলছে, নিস্তেজ, কথা বলতে পারে, কথা বলতে পারে না। আবু বকর তো হাউমাউ করে কান্না, জমিনে চিত হয়ে শুয়ে আছে, কথা বলে না। আর বিশ্বনবী দুই নয়নের পানি ছেড়ে দিয়ে জড়ায় নিয়ে কাঁদতেছে, আল্লাহ, আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি বেলালকে নিয়ে আমার বুকটা শূন্য করে দিও। নবীজি আমার কাঁদতেছে এরকম করে, এই বাবা পীরগাছা কান্দির সমস্ত বাজানদেরকে বলতে চাই, যে সমস্ত বাবারা আমার এই কান্দি বাজারে মাজলুমদেরকে নির্যাতিত করতেছে, নিপীড়িত করতেছে, এ বাবা সেই করুণ ইতিহাস মক্কা নগরীর মধ্যে আবু জাহেল সেজে যারা আমাদের মাজলুমদেরকে জুলুম করতেছে, সেই সমস্ত মাজলুমদেরকে আমি নূর হাবিব তাদের পক্ষ হয়ে ঘোষণা দিতে চাই, যারা নির্যাতিত আমাদেরকে করতেছে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মতো কালকে কিয়ামতের ময়দানে তাদের বিচার করবে ইনশাআল্লাহ। আমি আজ থেকে বলতে চাই, যারা যারা মাজলুম নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত, তোমরা যদি একবার ঘুরে দাঁড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিকরা যদি একবার ঘুরে দাঁড়ায়, জালেমরা দৌড়াতে দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন কথা ঠিক কিনা, আমরা জালেমের প্রতিরোধ করতে পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে আল্লাহ আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বাবা